নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের এক আশ্চর্য শিব মন্দির যেখানে শিবের আগে রাবণের পুজো করা হয় সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব রাজস্থানের লেখনগরী নামে খ্যাত উদয়পুরের কাছাকাছি এমন এক জায়গা আছে যেখানে ভগবান শিবের আগে রাবণের পুজো করা হয়ে থাকে এই জায়গায় শিবের প্রাচীন মন্দিরটি কোমলনাথ মহাদেবের নামে প্রসিদ্ধ এই মন্দির ঝিলনগরী উদয়পুর থেকে আশি কিলোমিটার দূরে ঝাড়ল তহসিলে আরাভারগড় পাহাড়ের ওপরেই অবস্থিত পুরাণ অনুসারে স্বয়ং লঙ্কাপতি রাবণ এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এটি সেই জায়গা যেখানে রাবণ ভগবান শিবকে খুশি করার জন্য নিজেরই মস্তক কেটে অগ্নিকুণ্ডে অর্পণ করে অর্পণ করেছিলেন বলে কথিত আছে যুগ যুগ ধরে এই মন্দিরে অতি নিষ্ঠা ও বিশ্বাসের সাথে শিবের আগে রাবণের পুজো করা হয় লোকবিশ্বাস ভগবান শিবের পুজোর আগে রাবণের পুজো যদি না করা হয়ে থাকে তবে পুজোর সব কর্মকাণ্ড বিফলে যায় অর্থাৎ সে পুজোর কোনো ফল পাওয়া যায় না একবার লঙ্কাধিপতি রাবণ ভগবান শঙ্করকে প্রসন্ন করার বাসনায় কৈলাস পর্বতে গিয়ে তপস্যা শুরু করেছিলেন তার কঠোর সাধনা প্রসন্ন হয়ে ভগবান শিব রাবণকে বর প্রার্থনা করতে চাইলে রাবণ ভগবান শিবকে তার সঙ্গে লঙ্কায় যাওয়ার বর চাইলেন ভগবান শিবলিঙ্গ রূপে রাবণের সঙ্গে যাওয়ার জন্য তৈরি হয়ে গেলেন কিন্তু তিনি রাবণকে একটি শর্ত দিয়েছিলেন যদি লঙ্কায় পৌঁছবার আগে এই শিবলিঙ্গ কোথাও মাটিতে রাখা হয় তবে সেখানেই থেকে যাবে শিবলিঙ্গ কৈলাস পর্বত থেকে লঙ্কার পথ অনেকখানি পথের মধ্যে রাবণে খুব পরিশ্রান্ত বোধ করলে একটু বিশ্রাম নিতে এক জায়গায় দাঁড়িয়ে পড়লেন সামান্য জিরিয়ে নেওয়ার পর রাবণ ক্রিকে ওঠাতে চাইলে তিনি একসূতাও নাড়াতে পারলেন না তখন রাবণ নিজের ভুলের জন্য দারুণ মানসিক যন্ত্রণা পেতে শুরু করলেন তার ইষ্টদেবতাকে যেমন করে হোক পুনরায় প্রসন্ন করা করতে হবে রাবণ সেইখানেই পুনরায় তপস্যায় নির্মগ্ন হলেন শুরু হল আগের চেয়েও আরও কঠোর সাধনা এভাবে বছরের পর বছর কেটে গেল কেটে গেল বারোটা বছর ওদিকে ব্রহ্মা দেখলেন রাবণের তপস্যায় সফল হওয়ার সময় আগত প্রায় তিনি শিবলিঙ্গটিকে কিন্তু শিবলিঙ্গটিকে কিছুতেই সরাতে দেওয়া যাবে না যেমন করে হোক রাবণের তপ রাবণের তপস্যা ব্যর্থ করতেই হবে রাবণ প্রতিদিন একশো পদ্ম দিয়ে শিবের আরাধনা করতেন ব্রহ্মা একদিন সেই পদ্ম থেকে একটি লুকিয়ে রাখলেন ওদিকে পুজোয় বসে রাবণ দেখলেন ঝুড়িতে একটি পদ্ম কম রাবণ পদ্মের অভাবে তখনই নিজের মস্তক কেটে ভগবানের অগ্নিকুণ্ডে সমর্পিত করে করে দিলেন শিব রাবণের এই কঠোর ভক্তিতে পুনরায় এতটাই প্রসন্ন হলেন যে বরদান স্বরূপ রাবণের নাভিতে অমৃতকুণ্ড স্থাপন করে দিলেন সেই সঙ্গে রাবণের তপস্যাস্থলকে কমলনাথ মহাদেবের নামে ঘোষণা করলেন বলা হয় এরপরেই রাবণ এখানে সুরম্য মন্দির স্থাপনা করেছিলেন রাবণের গড়া সেই মন্দিরটি আজান নেই তবে জনশ্রুতি তাহারি গড়া মন্দিরের ভিতর ভিতের ওপরই দাঁড়িয়ে রয়েছে বর্তমান মন্দিরটি হরির নগরী হরিদ্বারের গঙ্গায় মৃত মানুষের অস্থি বিসর্জনের রেওয়াজ প্রাচীনকাল থেকে বলা হয় হরিদ্বারের মৃতের আত্মার জন্য শান্তির দরজাও রয়েছে ঠিক সেই রকম কমলনাথ মহাদেবের মন্দিরের জায়গাটিও প্রায় সমান মাহাত্ম রয়েছে সেই মাহাত্মকতা বিবেচনা করে এই জায়গাটিকেও হরিদ্বারের সঙ্গে তুলনা করা হয় এখানে জনজাতি বর্গ তথা আদিবাসীরা স্থানটিকে উদয়পুরে হরিদ্বার বলেন কমলনাথ মন্দিরে ভক্তরা মৃতের আত্মা শান্তি ও কামনায় এখানে গঙ্গাকুণ্ডে অস্থি বিসর্জন দিয়ে থাকে তাই কমলনাথ মহাদেব বৈশাখ মাসে জনজাতি বর্গের কাছে হরিদ্দার হয়ে যায় এই মাসে তারা মৃতের অস্থি বিসর্জন দিয়ে তাদের শুভ কাজে সূচনা করেন আরাভারগড় পাহাড়ে এই শিবধামে বারো মাসি ভক্তের জমায়েত লেগে থাকে কিন্তু জনজাতি অধ্যুষিত এই ক্ষেত্রের আদিবাসীদের জন্য বৈশাখ মাসে এই জায়গা হরিদ্বারের চেয়েও কম নয় তাদের আত্মীয় স্বজনের মৃত্যু যখনই হোক স্থানীয়ভাবে তাদের দাহ করার পর প্রথমে মৃতের অস্থি কোথাও সুরক্ষিত রেখে পরে পরম্পরা অনুসারে বৈশাখ মাসের কোনো এক সোমবারে এখানকার গঙ্গাকুণ্ডে তা বিসর্জন দেওয়া হয় মন্দির সংলগ্ন এই গঙ্গাকুণ্ড বারো মাসই বয়ে চলেছে বৈশাখ মাসের সোমবারগুলোতে ভোরে ব্রাহ্ম মুহূর্ত থেকেই জনজাতিবর্গের মানুষের পরিবার পরিজন সহ দাহু ব্যক্তির অস্থি নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েন পরম্পরা অনুসারে অস্থি গঙ্গাকুণ্ডে নিক্ষেপ করার পর তারা নববস্ত্র ও দান সামগ্রী দিয়ে কমলনাথ মহাদেবকে দর্শন করেন পরে শ্রদ্ধা অনুসারে পূজারী সেই বস্ত্রসমূহ ও দান সামগ্রী উপস্থিত সাধুদের মধ্যে বিতরণ করে দেন এখানে মন্দিরে মহাদেবের সামনে মৃতের আত্মার শান্তির কামনায় পরিজনেরা মিলিতভাবে সংকল্পও করে থাকেন এরপর পারলৌকিক সকল আচার অনুষ্ঠান অনুষ্ঠান মিটলে মন্দিরের বাইরে বিরাট প্রাঙ্গণে যে কোনো স্থানে বা ধর্মশালায় ভোজনের অন্ন তৈরি হয় সেই অন্ন প্রথমে ভগবান কমলনাথকে অর্পণ করা হয় পরে প্রসাদ স্বরূপ সকলে তা গ্রহণ করেন জায়গাটি আগে ঝালোর ঝালা রাজাদের অধীনে ছিল এই ঝালোর থেকে পনেরো কিলোমিটার দূরে আরাভারগড়ের পাহাড়ের ওপরে একটি দুর্গ আজও বিদ্যমান এই দুর্গটি মহারানার প্রতাপের দাদা তৈরি করেছিলেন এটি আরা আরাভারগড় দুর্গ নামে প্রসিদ্ধ মুঘল শাসক আকবর চিতর আক্রমণকালে এই দুর্গ ছিল চিতরের সেনাদের জন্য সুরক্ষিত স্থান পনেরোশো সালে মহারানার প্রতাপ ও মুঘল সেনাদের মধ্যে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল যুদ্ধে আহত সেনাদের সেবা ও চিকিৎসার জন্য আরাভারগড়ের এই দুর্গে নিয়ে আসা হতো এই হলদিঘাটেরই যুদ্ধে মহান ঝালাবির মানসিংহ আত্মবলিদান করেন মহারানা রানা প্রতাপকে বাঁচিয়ে দিয়েছিলেন কমলনাথ মহাদেব মন্দিরের সঙ্গে মহারানা প্রতাপের আত্মিক সম্বন্ধ ছিল পনেরোশো সালে মহারানা প্রতাপ আরাভারগড় দুর্গের বা এই স্থানে প্রথম হলিদহন উৎসব করেছিলেন এই সময় থেকেই সমগ্র ঝালরের সর্বপ্রথম এই জায়গাতেই দহন হয়ে থাকে আজও প্রতিবছর বছর প্রতাপ প্রদর্শিত এই হোলি উৎসবে ঝালরবাসীরা পাহাড়ের ওপরে জড়ো হন সেখানে কমলনাথ মহাদেব মন্দিরের হোলির সূচনা করে থাকেন পুরাণ উল্লেখে পাওয়া যায় এই জায়গায় ভগবান রামও বনবাসকালে কিছুদিন কাটিয়েছিলেন এখানে যাওয়ার তেমন পাকা রাস্তা নেই ভাঙাচোরা পথ পাহাড়ের ওপর মন্দির পর্যন্ত দিতে হলে নিচে স্থিত শনি মহারাজের মন্দির পর্যন্ত বাহন বাহনযোগে যেতে হয় পরে দুই কিলোমিটার পথ পায়ে হেঁটে মন্দিরে পৌঁছতে হয় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিও যত শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ